শরীয়তপুর সদরের আঙ্গারিয়া বাজার কাকডাকা ভরে নিজেদের উৎপাদিত ফসল নিয়ে এই বাজারে আসেন কৃষকেরা। পাওয়া যাচ্ছে আলু, পটল, বেগুন, মরিচ, ধনিয়া, পুঁইশাক সহ নানা ধরনের সবজি। তবে বাজারে সবজির পরিমাণ কম, এতে প্রকারভেদে প্রতি কেজি সবজিতে বেড়েছে 5 থেকে 20 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, বর্ষা মৌসুমে ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় ফলন হয়েছে কম, তাই কমেছে সবজির সরবরাহ। জয়সুর, খুলনা, মেহেরপুর এইসব জায়গার থেকে আমদানি করি। দীর্ঘ এক সপ্তাহ যাবত একটু বেশি কাঁচামালের দাম, পানি হচ্ছে, এই জন্য সব জিনিসে 5 টাকা 6 টাকা দাম বাড়ছে। ওই দোন্দল 32 টাকা কেনা 35 খুচরা বিক্রি, করলা হলে 36 কেনা 40 টাকা খুচরা বিক্রি চলতেছে। প্রতিদিন এই বাজারে 20 থেকে 25 লাখ টাকার সবজি বেচা কেনা হয়। সময় সংবাদ, শরীয়তপুর।